এক গ্রামে বাস করত এক বণিক। বণিকের ছিল দুই বউ, কিন্তু হলে কি হবে, বড় বউয়ের মাথায় চুল ছিল না বললেই চলে, আর ছোট বউয়ের মাথায় ছিল কালো কুচকুচে এক রাশ কোঁকড়ানো চুল। তার জন্য অবশ্য ছোট বউয়ের দেমাকও ছিল তেমনি। এত টাকা ডাকি করছি, তবু যদি তোমার সারা পাই বলি গেলে কোথায়? তুমি কি আমায় ডাকছিলে? আসলে কাজের মধ্যে ছিলাম তো তাই ভালো শুনতে পাইনি। তুই তোমাকে তো আমি ডাকিনি। তবে যে আমি শুনলাম তুমি যেন আমায় ডাকছো। কি শুনতে কি শুনেছো? এখন কান খাড়া করে শোনো, আমি তোমাকে নয় ছোট বউকে ডাকছিলাম, বুঝেছ? ও, তাহলে বোধহয় আমি ভুল শুনেছিলাম। হ্যাঁ, তাই শুনেছিলে, কিন্তু ছোট বই বা গেল কোথায়? আসলে ছোট বউ চুলের পরিচর্যা করতে ব্যস্ত, তো তাই তাকে দরকার, আমাকে বলো না। ও, আসতে যেই একটু দেরি হয়েছে ওমনি ফুট কাটতে শুরু করে দিয়েছো। আমি আবার কখন? তোমায় আর সাফাই দিতে হবে না, আমি যেন সারাদিন আমার রূপচর্চা নিয়েই ব্যস্ত। এমন ভান করো না তুমি, যেন সংসারের সব কাজ তুমিই করো। এই কথা আমি আবার কখন বললাম? বলতে আর কি বাকি রেখেছো? তোমার কথার মারপ্যাঁচ আমি ভালোই বুঝি। এইসব কি বলছিস তুই? ঠিকই বলছি, আর কত মিছে কথা তুই বলবি আমার নামে? ওমা, এবার কি না ওনার সামনে আমাকে মিথ্যেবাদীও বললে? এটাই শোনা বাকি ছিল আমার। থাম থাম ছোট, থাম এবার। ওকে না থামিয়ে তুমি থামো বড় বউ, কথায় কথায় ঝগড়া আমার মোটে ভালো লাগে না। ঝগড়া কি আমি করছি? ছোটই তো সব সময় বাজে কথা না বলে যাও তো, কাজের কাজ করো গে যাও, সব সময় খালি অন্যের দোষ ধরা। বেশ, কি কাজ করতে হবে বলো। কি কাজ? কি কাজ? কি কাজ? হ্যাঁ হ্যাঁ, যাও যাও দেখি আমার জন্য একটা পান সেজে আনো, যাও। দেখো, কাজ দেখাতে গিয়ে আবার বেশি চুন দিয়ে গাল পুড়িয়ে দিও না যেন। আরে হাঁ করে দেখছো কি? যাও যাও। এবার ছোট বউ, বাবা বাবা বা, না না না, আমি বেশ বুঝতে পারছি। আরে শোনো শোনো, তবে তোমাকে একটা কথা বলি শোনো। কি কথা? কাল সকালে আমি বাণিজ্য করতে বের হব, দেশে বিদেশে বাণিজ্য করে ফিরব এক মাস পরে। তবে আবার কি? বড় বউকে যেন আগে থেকে সব জানিও না, বুঝেছো? ওই অপয়া, ওই অনামুখ বড় বউয়ের মুখ দেখে বাণিজ্য করতে গেলে নির্ঘাত ভারী লোকসান হবে। তা যা বলেছেন, ঢের ঢের অপয়া দেখেছি, তবু ওর মতো দেখিনি। ঠাকুর, এমন কথাও সেজে কিনা শুনতে হলো আমাকে? তবু ঠাকুর, আমার স্বামীর মঙ্গল করো। আসি গো ছোট বউ, সাবধানে থেকো, সাবধানে থেকো, আসি। সে না হয় থাকবো, তবে বাণিজ্য করে ফেরার সময় আমার জন্য রেশমি শাড়ি, সাতগাছি সোনার হার আর মণিমুক্ত আনতে ভুলবেন না যেন। বেশ বেশ বেশ, আনবো গো ছোট বউ, আনবো আনবো। সাবধানে থেকো, সুস্থ শরীরে ফিরে এসো তুমি, আর কিচ্ছু আমি চাই না। এই যে এখানে ঘাপটি মেরে থেকে কার অনিষ্ট ভাবছ তুমি? আমি কেন অনিষ্ট ভাববো ছোট? অমন কথা ভাবাও যে পাপ। পাপ পুণ্য ছেড়ে সংসারের কাজগুলো সারো দেখি, ঘর মোছা, বাসন মাজা, রান্না করা, বলি এসব কি তোমায় বলে দিতে হবে? না 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 না, সব করছি, একে একে সবই করব আমি। করলেই ভালো, না হলে কাজ কি করে করাতে হয় সেটা আমার ভালোই জানা আছে। আমার এই এক ঢাল চুল দিয়ে আমি যেন আর সামলাতে পারি না। আমি সামলে দেবো ছোট? তুমি সামলাবে চুল, তাহলেই হয়েছে। চুলের যত্ন তুমি কি জানো? আমার না হয় মাথায় চুল নেই, তা বলে চুলের যত্ন করতে জানবো না? বেশ, তাহলে দাও দেখি জ্বরটা ছাড়িয়ে। তবে দেখো, জ্বর ছাড়াতে গিয়ে আবার সব চুল ছিঁড়ে দিয়ে তোমার মতো টেকো বানিয়ে দিও না। না না না, জট ছাড়াতে গিয়ে একটু তো চুল ছিঁড়বেই, তবে চুলটা একটু বেঁধে রাখলি তো পারিস। থাক থাক, তোমাকে আর জ্ঞান দিতে হবে না, কাজ করবে আবার কথা শোনাতেও ছাড়বে না। ও, টেনে টেনে যেন সব চুল ছিঁড়ে দিল,
কই এই তো এই কটা, এগুলো এই কটা? তোমার মতলব আমি বুঝি না। চুল বাঁধার নাম করে আমার সব চুল ছিঁড়ে আমার টেকো বানানোর মতলব? দাঁড়াও, তোমায় আজ আমি উচিত শিক্ষা দেব। এই তো, এইবার তোমার রূপ খুলেছে। ও ঠিক যেন বাঁদরদের রাজ্যের রাজকন্যা। না, অনেক হয়েছে, আর নয়। এই সংসারে আর আমার থাকার দরকার নেই। তুই থাক তোর সংসার নিয়ে। যাচ্ছো? যাও, কোথায় আর যাবে? তোমার দৌড় জানা আছে, আবার ঠিক সুর সুর করে ফিরে আসবে, তখন দেখবে তোমার আমি কি করি। না, লোকসমাজে আমি আর থাকবো না। আমার না আছে রূপ, না আছে সাজ, কি নিয়ে লোকের সামনে দাঁড়াবো আমি? এর থেকে বনে জঙ্গলে থাকাই ভালো। ইস, গাছের তলাটা কি নোংরা হয়ে আছে। না না না, যাওয়ার আগে এইখানটা একটু পরিষ্কার করে দিয়ে যাই। তুমি কে গো বউ? তোমার দয়া মায়া দেখে খুশি হলাম আমি। দুঃখ তোমার যাক দূরে যাক, সুখী হয়ো তুমি। আহারে বেজারি কলাবু, কলার ভারে কেমন হেলে গেছে। না 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 না, যেভাবেই হোক ওকে সোজা করতেই হবে। কিন্তু কি যে করি, এই তো পেয়েছি, এই শুকনো ডাল দিয়েই আমি ওকে সামাল দেব। তোমার দয়া মায়া দেখে খুশি হলাম আমি। দুঃখ তোমার যাক দূরে যাক, সুখে থেকো তুমি। আমার পরম সৌভাগ্য যে এই স্থানেও আমি আপনার মতো সাধকের দর্শন পেলাম। আমায় আশীর্বাদ করুন বাবা। তুমি কে মা? এই গভীর জঙ্গলে কেনই বা এসেছো তুমি? আপনি তো অন্তর্যামী, সবই জানেন আপনি। আমার দুঃখের কথা আর কি বলি আপনাকে, আমাকে দয়া করুন। বেশ, তাহলে যাও মা, কাছেই এক জলাশয় আছে, সেখানে একটা মাত্র ডুব দিয়ে আমার কাছে ফিরে এসো মা। আপনি যেমনটা বলবেন বাবা, আমি তাই করব। আমার মনকে শান্ত করো ঠাকুর। আরে আরে, এ কি অবাক্যান্ড! আমার এমন উজ্জ্বল রং, এমন এক ঢাল চুল, এ নিশ্চয়ই ওই সাধু বাবার চমৎকার। যাই যাই, ওর কাছেই ফিরে যাই আবার। প্রভু আপনি মহান। আরে আরে, করো কি করো কি, ওঠো ওঠো। এই নাও মা, এই ঝুড়িটা তোমার। একি এই অলংকার ভর্তি ঝুড়ি, এই সব আমার? হ্যাঁ মা, এই অলংকার ধনরত্ন সব নিয়ে ঝুড়ি খালি করে দিলেও আবার ঝুড়ি ভরে যাবে। কিন্তু এসব কেন আমায় দিলেন? আমি তো এসব চাই না। তোমার সরলতায় আর শুদ্ধতায় মুগ্ধ হয়ে আমি তোমায় এটা উপহার দিলাম মেয়ে। যাও যাও, সুখে শান্তিতে সংসার করো। কোথায় যাচ্ছ মা? যাবার পথে আমার এই হলুদ পাতাখানা ছিঁড়ে নিয়ে যাও, এটা ঘোরালেই সব রকম উপাদেয় খাবার পাবে তুমি। ধন্যবাদ কলাবু।
যাবার বেলায় আমার কাছে একটিবার এসো না মেয়ে। কেন গো শিমুল গাছ? আমার নিচের দিকে যে শুকনো ডাল আছে ওটা ভেঙে নাও, ওটাকে নাড়ালেই শুধু সুতি নয় রেশম মলমল সবকিছুরই কাপড় পাবে তুমি। ধন্যবাদ শিমুল দাদা, তোমার উপকার আমি জীবনে ভুলব না। কই রে ছোট, চিনতে পাচ্ছিস না আমায়? আরে 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 আরে, এ কি দেখছি, তুমি এত সুন্দরী হলে কি করে? কি ফর্সা রং, কি লম্বা আর ঘন চুল। বলছি বলছি বলছি, সব বলছি, আগে ঘরে তো চল এক দণ্ড জিরিয়ে নিই একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলো, তোমার কথা শোনার জন্য আমি যে ছটফট ছটফট করছি। এই হলো সব কথা, তাহলে বোঝ কি কাণ্ডটাই না হয়েছে। তবে যা হয়েছে ভালোই হয়েছে, আয় আমরা দুজনে ভাগ করে সব নিয়ে নি। হয়েছে কোথায় গো, কাণ্ড তো এবার হবে, আমি যাব এবার জঙ্গলে, আর তারপর দেখো না কি হয়। আর ধনরত্নের কথা বলছো, রাখো তোমার ধনরত্ন, দেখবে আমি তোমার থেকেও রূপবতী হয়ে ফিরে আসব। ওমে দাও না গো একটু পরিষ্কার করে। তুমি কি পাগল, আমি করব পরিষ্কার? ও মা গো, এমন কথা ভাবলে তুমি কি করে গো, যত সব। ওমি দেখো না আমার ঠেকনাটা পড়ে গেছে, দেবে গো আমায় একটু সোজা করে? কাকে কি বলছো, একবার ভেবে দেখেছো? আর যদি এমন কথা বলেছো তবে সোজা নয়, একেবারে টেনে নামিয়ে ঘর মটকে দেব। ওহ বাবা, যাক এত দূরের পথ পেরিয়ে শেষে তোমার দেখা পেলাম তাহলে বাবা ঠাকুর। তুই কে মা, কি চাস তুই? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আমায় ওই রূপের জাদু পুকুরটা কোথায় দেখান তো, যাই আমিও পরমা সুন্দরী হয়ে ফিরে আসি। তবে সাবধান, একটা মাত্র ডুব দিয়েই চলে আসবি কিন্তু। আরে 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 আরে, এই তো এই তো, আমার গায়ের রং যেন বাঁধ মানছে না। না না না, এক ডুব দিয়েই যদি এরকম হয় না জানি আর এক ডুব দিলে কি হবে। বাবা ঠাকুর বাবা ঠাকুর, এ কি হলো, কেন এমন হলো বাবা ঠাকুর? তুই শুধু লোভী নয় তার সঙ্গে অহংকারী আর হিংসুটেও বটে, সাজা তোর প্রাপ্য ছিল, এখন থাক এইভাবে সারা জীবন। আমায় ক্ষমা করুন বাবা ঠাকুর, আমায় ক্ষমা করুন, ক্ষমা করুন। ছোট বউ জঙ্গলে থেকেই বাকি জীবনটা কাটিয়ে দিল, আর বড় বউ সুখে শান্তিতে বণিকের সঙ্গে ঘর করতে লাগলো। কি এবার বুঝলে তো অতি লোভের ফল কি হয়, আর যে সবার ভালো করে তার শেষটাও ভালো হয়।